ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন, কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চল উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শীঘ্রই। রোববার 28 জানুয়ারি বিকেল 4টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর এক্সচেঞ্জ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত আধুনিক স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে। একই সাথে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সেন্ট মার্টিনের বিশ্বজ্ঞ বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্ট মার্টিন সাবপোস্ট অফিস পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন।